এশিয়ান আফ্রিকান সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাকার্তা কনভেনশন সেন্টারে এলে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো তাকে স্বাগত জানান। পরে সেখানে বিশ্বের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ফটো সেশনে যোগ দেন, উপভোগ করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মেলন উদ্বোধনের পর প্ল্যানারি সেশনে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী ক্ষুধা, দারিদ্র ও সন্ত্রাস নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। Fight against hunger and inequality. Second, combat terrorism and violent extremism. Third, close and sustained cooperation. Despite remarkable development gains, 2.2 billion people of the world still live below the poverty level. More than 800 million people suffer from chronic hunger. বাংলাদেশে নারীর ক্ষমতায়ন সহ আর্থসামাজিক পরিবর্তনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তরুণ সমাজ বাংলাদেশ নির্মাণে অভাবনীয় অবদান রেখে চলেছে। Bangladesh has already met most of the MDGs despite global recession. During the last 6 years, Bangladesh made an average 6% GDP growth. Export earnings and remittance increased by threefold and foreign exchange reserve by 6.5 times. সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রেসিডেন্ট সিনজো আবে, চীনের প্রেসিডেন্ট সি জিনপিং সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেন। সম্মেলনের স্বাগত বক্তব্যে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো জাতিসংঘের পুনর্গঠনের আহ্বান জানান। এশীয় ও আফ্রিকান জাতি হিসেবে আমরা জাতিসংঘকে পুনর্গঠনের আহ্বান জানাই, যাতে বিশ্বে প্রতিনিধিত্বশীল একটি সংগঠন হিসেবে এটি আমাদের সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। সাজেদ রোমেল, একুশে টেলিভিশন।